কোনো কারণে দেশের প্রধান বা রাষ্ট্রপতি পদে পরিবর্তন প্রয়োজন হতে পারে এমন আশঙ্কায় উনিশশো সালের ছয় জুলাই সংবিধানে পরিবর্তন আনে যুক্তরাষ্ট্র এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের সংবিধানের পঁচিশতম সংশোধনী সংশোধনীতে বলা হয়েছে যদি কোনো কারণে রাষ্ট্রপতি অব্যাহতি গ্রহণ করেন অথবা মৃত্যু হয় তাহলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবেন আর যদি কোনো কারণে রাষ্ট্রপতিকে সরাতে হয় তাহলেও সংসদের চার অনুচ্ছেদ অনুযায়ী কংগ্রেসের দুই কক্ষের অনুমোদন সাপেক্ষে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন তবে এক্ষেত্রে সময় কিছুটা ধরাবাধা রয়েছে আর এ সংশোধনের মধ্যেই ইতিহাসে প্রথমবারের মতো পড়েছেন ডোনাল্ড ট্রাম্প কংগ্রেস তাকে দুইবার অভিশংসন করল তবে এখনই কংগ্রেসের উচ্চকক্ষ প্রতিনিধি পরিষদে প্রস্তাব গ্রহণ করতে সময় পাবে এমনটি আশা করাও দূরহ কারণ ১৯ জানুয়ারি বিষয়টি সিনেতে প্রস্তাব উঠতে পারে আর ওই দিনই সুরাহা না হলে বিশ তারিখ ট্রাম্পের ক্ষমতা থাকতেই অনুষ্ঠিত হতে পারে জো বাইডেনের শপথ যুক্তরাষ্ট্রের কংগ্রেস যেখানে আইন তৈরি করা হয় তারা দেশটির প্রেসিডেন্ট সহ শীর্ষস্থানেও কর্মকর্তাদের বিচারে মুখোমুখি করতে পারে যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা আছে বেশ কিছু অপরাধের জন্যে প্রেসিডেন্টকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া অর্থাৎ তাকে অভিশংসন করা যেতে পারে অভিশংসনের প্রক্রিয়া শুরু হতে হবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বা হাউস অব থেকে এটি মার্কিন কংগ্রেসের একটি অংশ এই প্রক্রিয়া শুরু করার জন্য এটি সেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হতে হবে আর সেটা পাশ হলে পরের ধাপে বিচার অনুষ্ঠিত হবে সিনেটে যেটা কংগ্রেসের দ্বিতীয় অংশ লিক করিম মাই টিভি